শীতলকুচির ঘটনায় কমিশনের নিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেন, শীতলকুচিতে অস্ত্র কেড়ে নেওয়ার যে কথা কমিশন বলেছে তার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি যে প্ররোচনামূলক বক্তব্য পেশ করছেন তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। কোচবিহারের শীতলকুচির এই ভেটাবাড়ির 126 নম্বর বুথ এলাকায় যে ঘটনা ঘটেছে, এটা ঘটলো কি করে? বলা হচ্ছে যে সেখানকার মব তারা অস্ত্র কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, অ্যাপ্রিহেন্ড করে তাদের ডিসপ্যাচ করার জন্য গুলি চালানো হয়েছে। তার ডকুমেন্টেশন কোথায়? এখন যে কোনো কারণেই হোক, সমস্ত রাজ্যেতেই যে যারা শাসক দল তাদের প্রশাসনের কর্তা ব্যক্তি এমনকি আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যে পুলিশ প্রশাসন, তাদের ইম্পার্শিয়ালিটি নিয়ে কোশ্চেন করে, নির্বাচন কমিশনের ইম্পার্শিয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন করে না। অথচ নির্বাচন কমিশনের কমিশনটা ইম্পার্শিয়াল সেটাও প্রশ্ন তোলার মতো সুযোগ করে দিচ্ছে, এটার বিধান করা উচিত। তিন নম্বর বিষয়, যেভাবে নির্বাচনের দিন, যেদিন যেখানে আটটা ফেজের নির্বাচন, নেভার বিফোর ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল এবং প্রবাবলি নেভার বিফোর ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, তা সেখানে তো কিছু বিধি ব্যবস্থা করতে হবে। উইদিন 5 কিলোমিটার, উইদিন 1 কিলোমিটার অন্য জায়গাতে সেখানে নির্বাচনী ক্যাম্পেইন হচ্ছে পরের ফেজের নির্বাচনের জন্য, তার পরের ফেজের নির্বাচনের জন্য ডাইরেক্টলি ইলেকটোরেটকে ইনফ্লুয়েন্স করার, এটা আমরা মনে করি এর অ্যানিকডট বার করা উচিত, বন্ধ করা উচিত, এটা চলতে পারে না। সংযুক্ত মোর্চার তরফে এই মর্মে একটি স্মারকলিপি দেওয়া হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, সিপিআইএম এর রবীন দেব প্রমুখ।